ফর্মের তুঙ্গে থাকা তাবরাইজ শামসিকে ছাড়াই ফাইনাল খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা, শুনে চমকে যেতে পারেন। তবে এমনটা দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই, দলের মূল হাতিয়ারকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা খেলতে পারে বহুল প্রতীক্ষিত ফাইনাল যদি একাদশে যোগ করা হয় একজন বাড়তি পেসার। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এশিয়ার বাইরের অর্থাৎ সেনা কান্ট্রিগুলোর উইনিং কম্বিনেশন ধরে রাখার প্রবণতা এশিয়ার দেশগুলোর চেয়ে একটুখানি কম। তাহলে কি পরিবর্তন আসছে দক্ষিণ আফ্রিকার একাদশে? কেমন হচ্ছে সেই একাদশ? ভারতের একাদশী বা কেমন থাকছে? দেখে নেওয়া যাক বিস্তারিত। বার্বাডোজের উইকেট বিবেচনায় দক্ষিণ আফ্রিকা বাড়তি একজন পেসার খেলাতে চাইলে একাদশে ফেরাতে পারে অটনিল বার্টম্যানকে, আর তখনই কপাল পড়তে পারে তাবরাইজ শামসির। কারণ ভারতের মতো স্পিনি অভিজ্ঞ দলের বিপক্ষে হয়তো দুই স্পিনার খেলানোর সাহস করবে না প্রোটিয়ারা। ভারতীয়রা যেখানে স্পিনের বিপক্ষে বেশ সফল, সেক্ষেত্রে কেশব মহারাজই সামলাবেন স্পিন ডিপার্টমেন্ট। যদিও উইনিং কম্বিনেশন না ভাঙার কথা ভাবতে পারে দলটি, কারণ সেমিফাইনালের একাদশ তো দাঁড়াতেই দেয়নি আফগানদের। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ হতে পারে এমন: কুইন্টন ডিকক, রিজা হেনড্রিক্স, অধিনায়ক এইডেন মার্ক্রাম, ডেভিড মিলার, ট্রিস্টেন স্টাবস, হেনরিক ক্লাসেন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিক নোরকিয়া এবং তাবরাইজ শামসি অথবা অটনিল বার্টম্যান। এদিকে ভারতের একাদশ কেমন হচ্ছে তা অনেকটাই অনুমেয়। অধিনায়ক রোহিত শর্মার সাথে বিরাট কোহলি থাকছেন ওপেনিংয়ে। এছাড়া ঋষভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আশদীপ সিং, কুলদীপ যাদব ও জাসপ্রীত বুমরাকে নিয়ে সাজানো হচ্ছে একাদশ। অর্থাৎ অপরিবর্তিতই থাকছে টিম ইন্ডিয়ার গেম প্ল্যান। আজ বাংলাদেশ সময় রাত 8:30 বার্বাডোজের ব্রিজটাউনে মুখোমুখি হবে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে আজ ম্যাচ আয়োজন সম্ভব না হলে বল গড়াবে রিজার্ভ ডেতে। যদিও দুই দিনই আছে বৃষ্টির সংখ্যা, সেক্ষেত্রে খেলা না হলে ভাগাভাগি হবে শিরোপা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকটাইম।